যদি খুব ভুল না হয় তাহলে আপনি এই বছর দশেক আগেই সম্ভবত বসিরহাট থেকে প্রার্থী ছিলেন, তখন সার্বিক পরিস্থিতিটা কি ছিল শ্রমিকদা? আজকে আপনার থেকে জানতে ইচ্ছা করছে। সন্দেশখালীতে কংগ্রেস বা তৃণমূলের অস্তিত্ব ছিল না, বসিরহাট সাব ডিভিশনে কংগ্রেস শক্তিশালী হলেও সন্দেশখালী ব্লক টু সন্দেশখালী ব্লক ওয়ানে কংগ্রেসের সেই শক্তি ছিল না, লড়াই ছিল বিজেপি এবং তৃণমূলের সিপিআইএম এর মধ্যে। ১৯৯৬ সালে বিজেপির ওখানকার সবচেয়ে বড় সংগঠক নিতাই নায়ক খুন হন। ২০০০ সালে আমাদের ২০০৪ সালে আমাদের কোড়াকাটি পঞ্চায়েতের প্রধান ডাক্তার ভবরঞ্জন মণ্ডল খুন হন, এবং নভেম্বর মাসে ওই বছরেই আমাদের আরেকজন সংগঠক দীপু কাপালি খুন হয়ে যায়। আমাদের তিনজনকে সিপিআইএম খুন করে, তার পাল্টাও হয়েছিল, সেই সংখ্যাটা সিপিআইএম বলতে পারবে, সর্বজন বিদিত। এরপরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আস্তে আস্তে এলো, যে শাহজাহানের যে আগারাডি পঞ্চায়েত নিয়ে এত আতঙ্ক হচ্ছে, শেখ মুসলিম যেখানকার সিপিআইএম এর প্রধান ছিল এবং সিপিআইএম এই শাহজাহানকে ভোটে ব্যবহার করত, সেখানেও বিজেপির প্রতিনিধিত্ব ছিল। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে আমি সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করি, সন্দেশখালীতে দেওয়াল্লিখন হয়েছে। ২০১৯ সালে সায়ন্তন বসু প্রতিনিধিত্ব করে, নির্বাচন করে, সেখানে দেওয়াল্লিখন হয়েছে। ২০১৬ সালে সন্দেশখালীতে বিজেপির প্রার্থী ছিল, দেওয়াল্লিখন হয়েছে। এই পঞ্চায়েত নির্বাচনের আগের পঞ্চায়েত নির্বাচনেও দেওয়াল্লিখন হয়েছে, কিন্তু আমরা ভোট করতে পারি, মানুষকে ভোট দিতে দেয়নি। বিজেপির দেওয়াল লিখন ওখানে ছিল, আজও আছে, এবং বিজেপি নেতারা কেউ ছেড়ে চলে যায়নি। আমাদের ওখানে যে সিপিআইএম এর যে নেতা ছিলেন তাকে তো শুধুমাত্র তার প্রাণহানি চেষ্টা করা হয়েছে, সে বাধ্য হয়ে নিরাপদ সর্দার ২০১১ সালের ওখানে বিধায়ক ছিল, নিরাপদকে কার্যত ওর বাড়িভদ্র ভাঙচুর করে ওকে প্রাণহানির চেষ্টা করে এই শাহজাহান বাহিনী, ও আর ওখানে থাকতে পারে না। এরকম আমাদের বহু কর্মী বর্ষারা, এবং আপনারা একসঙ্গে এত মহিলাকে এই কারণেই সন্দেশখালীতে দেখতে পাচ্ছেন, অধিকাংশেরই স্বামী পরিযায়ী শ্রমিক, আর যারা বিরোধী দল করেছে তারা আজও গ্রামে ঢুকতে পারেনি। সন্দেশখালীতে বিজেপি আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বেশ, ধন্যবাদ ধন্যবাদ শ্রমিক বাবু। আমরা কথা বলছিলাম শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, বিজেপি মুখপাত্র দেবাশিষ বাবু আমার সঙ্গে রয়েছেন। দেবাশিষ বাবু, আমরা শ্রমিকদের কথা শুনলাম, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে শুনলাম যে ভোটটা এরা দিতে পারেনি এবং শাহজাহানদের দাপট সেখানে ছিল এবং সেই কারণেই ভোটটা তারা দিতে পারেননি যারা হয়তো অন্য কাউকে ভোট দিতে চেয়েছেন। আমার দেবাশিষ বাবু আপনার কাছে একটাই প্রশ্ন, যেটা সুদীপ্তবাবু শুরু করেছিলেন, যে এই রেখা পাত্রের মানে অন্তত টিকিট পাওয়া নিয়ে কী সমস্যা? মানে একজন চন্দনা বাউরি, একজন রেখা পাত্র যদি প্রার্থী হয়, যদি তাদের লোকাল সমস্যাগুলো তুলে ধরতে পারে এবং নুসরাত জাহানের মতো মানুষরা তুলে ধরতে পারে না, তাতে যদি তারা যান, সমস্যাটা কোথায়? ঠিক আমার বক্তব্য, মানে আপনি যেটা বলছেন একদম ঠিক, কিন্তু আসলে আমি কার সাথে কার তুলনা করছি সেটা দেখতে হবে। মানে নুসরত জাহান, মৌমা মিত্র হয়তো শিক্ষিত হয়ে অনেক ভুল করেছেন ইত্যাদি ইত্যাদি, এই জায়গাগুলো, এই এক্সাম্পলগুলো যদি না দেওয়া হয়, অন্যভাবে যদি সুদীপ্ত বক্তব্যটা দেখা হয়, তাহলে হয়তো আমার মতো অনেক জনমানুষ বিশ্বাস করবে যে সংসদে গিয়ে একটা একটা শিক্ষাগত যোগ্যতা দরকার আছে, কারণ সেখানে তো বিদেশ নীতি, অর্থনীতি, কৃষি নীতি, বিভিন্ন শিক্ষা নীতি, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো সেই জন্য উচিত এটা। এরপরে এখন কি হচ্ছে সেই অনুযায়ী এটা কেন হবে না, আমি আমি একটু বাধা দিলাম, আমি আপনার কাছেই আসবো। ধরুন দীপক অধিকারী, এই নুসরাত জাহান, আমি আবার শিল্পী চক্রবর্তী এবং আরো অনেকে, নিদেন পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরা কতবার গেছেন? আমি আশা রাখি না প্রত্যেকে একটা নির্দিষ্ট শিক্ষা শিক্ষা তাদের আছে, কতবার গেছেন সঠিক না হতে পারে। আমি তো আপনাকে হীরেন মুখার্জী,
সুন্দর চট্টোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী এরকম নামও বলতে পারে। তো আমি এই যুক্তিতে যাচ্ছি না, আমি আজকে বলছি রেখা পাত্রকে নিয়ে আজকে বিজেপি, আমার কাছে মনে হয়েছে এটা বিজেপির কাছে জীবন কাঠি। রেখা পাত্রকে অ্যাকচুয়ালি যে জিনিসটা হচ্ছে, আমি জানি না কালকে রেখা পাত্রকে বলতে, মানে সেই একটা খুব বিখ্যাত কথা আছে না, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, এরকম যেন না হয়। মানে আপনি ভেবে দেখুন যে 40% ভোট আছে মহিলা ভোট, রেখা পাত্র কিন্তু শুধু সন্দেশখালী আজকে প্রার্থী নয়, রেখা পাত্র আজকে বাকি 41টা কেন্দ্রের প্রার্থী এবং বিজেপি সেটাকে হাইলাইট করছে। এবার এখানে মুশকিলটা হচ্ছে তাহলে কি গত 5 বছরে বিজেপির রেকর্ড, মানে যে রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ডে বলবার মতো আর কিছু নেই, তাহলে কি শুধু এই জায়গাটাকেই করতে হবে? এখানে আমার একটা জিনিস আমি একটু বলে নিই, আমাকে একটা ব্রেকিং দিতে হবে। হ্যাঁ, আজকে আমরা কিন্তু একটা বিশাল বড় ভুল করেছিলাম, আমি মনে করিয়ে দিচ্ছি যে একটা সময় 2011 সালে আমরা কিন্তু এরকমই কোনো একজনকে নিয়ে মাথায় তুলে নিয়েছিলাম এবং অনেক কিছু করেছিলাম। আজ কিন্তু আমরা মাথা চাপড়াচ্ছি। দক্ষিণ কলকাতার জেলা সভাপতি শ্রী অনুপম ভট্টাচার্যকে গ্রেফতার করে কলকাতা পুলিশ, এবং তার জেরাই বিক্ষোভ এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি নেতা গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ঢাকুরিয়াতে। অর্ণব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। অর্ণব, আমি এই মুহূর্তের পরিস্থিতির যাবতীয় আপডেট তোমার থেকে নেব। যে ঢাকুরিয়া ব্রিজের যে অংশটি কার্যত দক্ষিণাপদের সামনের অংশ, সেইখানে কিন্তু অবরোধে বসেছেন বিজেপি দক্ষিণ কলকাতা কেন্দ্রের প্রার্থী দেবশ্রী চৌধুরী। এবং মূলত যেটা দাবি, আজকে দুপুর নাগাদ কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে তাদের 3 জন কর্মীকে গ্রেপ্তার করা হয়, এবং সেই গ্রেপ্তারির প্রতিবাদ যখন তারা জানাতে যান তখন কিন্তু তাদেরকে আরও 2 জন যারা জেলার পদাধিকারী তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এবং এই মুহূর্তে দেবশ্রী চৌধুরী তিনি বসে রয়েছেন রাস্তায় এবং তার সাথে কথা বলবো।